হরে কৃষ্ণ, সমস্ত ভক্ত শ্রীচরণ প্রণাম। সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকে শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করছি। আপনার আশীর্বাদ করুন। ওম অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। নমো অয়ং বিষ্ণুপাদায় বিষ্ণুপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি জয়পথকশ্যামি নিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপদায় গৌরগতনমো নায় নগর গ্রামতারিণী। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনী। নমস্তে সরস্বতীদেবী গৌরবাণী বিচারিণী নির্বিশেষ শূন্যবাদে পশ্চাৎদেশতারিণী। বঞ্চাকল্পতৃবশ্য কৃপা সিন্ধুভয়ায় বচ্চ পতিতানাং পাবন বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেমপদায় দেব কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনামনে গৌরদস্যে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী সদ্গুরু গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত নরঞ্চ নরোত্তম দেবী সরস্বতী দর্শন উদীরে নষ্ট প্রায়শ অভদ্রেশ নিত্যম ভাগবত সেবে ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট মুখং করতে বাচারং পঙ্গলং করতে যত কৃপা শ্রী গুরু গুরু তাই নাচি চৈতন্য শ্যাম পরমানন্দ মাধব। হরি ওম তৎসব। আমাদের দুটো আলোচ্য বিষয় যে ভাগ হচ্ছে গোবর্ধন লীলা, আজকে ভগবানের স্পেশাল লীলার দিন। গোবর্ধন পর্বতকে ভগবান তুলে ধরেছেন, আজকে আমরা আলহামদুলিল্লাহ যাবো না, গোবর্ধন লীলা যাবো। তো আজকে শ্রীমদ্ ভাগবতের শ্লোক হচ্ছে প্রথম স্কন্ধ একাদশ অধ্যায় ২৬ নম্বর শ্লোক। শ্রিয় নিবাস যস্য উরু পান পত্র মুখম দৃশম বাহবলোক পালানম সরঙ্গানম পদম ভুজম। শ্রীকৃষ্ণের বক্ষস্থল লক্ষ্মীদেবীর অবস বিলাস স্থান, তার মুখচন্দ্র সৌন্দর্যরূপ অমৃত পানের আকাঙ্ক্ষীদের পান পাত্র স্বরূপ। তার বাহু লোকপালের আশ্রয় এবং তার শ্রীপাদ পদ্ম তার মহিমা কীর্তনকারী শুদ্ধ ভক্তদের ধাম। তাৎপর্য বড় আছে, আমরা এই জড়জগতে সবাই লক্ষ্মী দেবীর কৃপার জন্য লালায়িত। জড়জগতে একটা বিচার আছে আমাদের মধ্যে, মান ইজ দ্য সেকেন্ড গড, মানে টাকা না থাকলে ভগবানও আছে না। ধন ঐশ্বর্য এগুলো লাগে, ভগবানের সেবা কি দিয়ে হবে, এগুলো সব লাগে, এটা আগের দরকার, এটা আগলে তারপর ভগবানের সেবা হবে। টাকা না থাকলে কোনো কিছু দাম নেই, এই জন্য আগে লক্ষ্মী দেবীর সেবা করতে হবে, দন ঐশ্বর্য সব দরকার, এই জন্য লক্ষ্মী দেবীর দিকে ধাবিত হয় বেশি। সেজন্য আলোচনার মধ্যে উঠে এসছে লক্ষ্মী দেবীর কে কৃপা লাভ করার গুহ্য রহস্য। লক্ষ্মী দেবী সময় ভগবানের চরণে সেবা করেন, একজন নয় শত সহস্র লক্ষ্মী, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান। হ্যাঁ, শত সহস্র লক্ষ্মী দেবী যার চরণে সেবা করে। আর লক্ষ্মী দেবী
আবাসস্থল হচ্ছে ভগবানের বক্ষস্থল। বক্ষস্থলে কিভাবে আশ্রয় পেয়েছিল, ভগবান বিভিন্ন লীলা করছেন গোপীদের সঙ্গে, তো সেই লীলায় লক্ষ্মীদেবী প্রবেশ করতে পারছে না, গোপীর অনুগত হতে হবে। এই জন্য তিনি বেলবনে তপস্যা করছেন। তো ভগবানের কাছে যখন প্রার্থনা করছেন, তখন ভগবান বলছেন, তুমি যেতে পারো, আমার বক্ষের মধ্যে অবস্থান করতে পারো, তুমি সশরীরে যেতে পারবে না। সশরীরে যেতে গেলে কারো আনুগত্য স্বীকার করতে, আমার হলে তুমি সশরীরে যেতে পারবে না, তুমি কারো আনুগত্য, কারো মানে ভক্তের আনুগত্য স্বীকার করতে। ভক্ত কারা? যারা সেই লীলায় করছেন ভগবানের সঙ্গে, সেই গোপীদের আনুগত্য যেতে হবে। লক্ষ্মীদেবী বলতেন, না আমি যাবো না, সারা জগৎ আমাকে পূজা করছে, আর আমি ওদের ওই গোয়ালার মেয়েগুলোর কি পিছনে যাবো কেন? ওই গোয়ালার মেয়েগুলোর পিছনে সবাই তো আমাকে পূজা, ভিডিও অফ সবার, কি হবে, কি অবস্থা, কিছু অন করুন, কষ্ট করলে অন করুন, কি করবেন, সব ভিডিওগুলো অফ করে রাখছে। তো সেই লক্ষ্মীদেবী ভগবানের বক্ষে তখন জায়গা পেয়েছিলেন। তো এখান থেকে একটা শিক্ষা আছে সুন্দর, যে আমরা লক্ষ্মীদেবীর কৃপা যদি তাড়াতাড়ি পেতে চাই, হ্যাঁ, গোবিন্দ শরণাগত হওয়া, যে গোবিন্দকে ভালোবাসতে পেরেছে, হ্যাঁ, যে গোবিন্দকে ভালোবাসতে পেরেছে, সে লক্ষ্মীদেবীর কৃপা এমনি পেয়ে যায়। এখানে প্রভুপাদ বলছেন, আমরা যদি ভগবানের শ্রী অঙ্গের প্রতি আকৃষ্ট হই, তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই, জড়জাগতিক সৌন্দর্য এগুলো নিজের রূপের সৌন্দর্য, হ্যাঁ, এগুলির প্রতি যদি আকৃষ্ট না হয়ে, যদি আমরা যদি ভগবানের শ্রী অঙ্গের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হই, তাহলে আপনার থেকে আমরা এই সমস্ত শত সহস্র লক্ষ্মী দেবীর দর্শন করতে পারি এবং তাদের কৃপা লাভ করতে পারি। শ্রীল প্রভুপাদ খুব সুন্দর করে এখানে বলেছেন, এই জন্য ভগবান এত সুন্দর রূপ আমাদের দান করেছেন, তার সেবা করার সুযোগ দিচ্ছেন, দর্শন করার সুযোগ দিচ্ছেন, তার চরণে এসে মাথা নত করার সুযোগ দিচ্ছেন। তো এই যে সুযোগগুলো দিয়েছে কেন, আমরা শুধু লক্ষ্মী দেবী যেন লালায়িত টাকা 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 করছি, ধন ঐশ্বর্যের পিছনে ধাবিত হচ্ছি, আরাম আয়েস করার জন্য, ইন্দ্র সুখ করার জন্য, তো গোবিন্দের চরণে আসলে তার থেকে অনেক চিন্ময় সুখ লাভ করতে পারবো। তো এখানে আরো কিছু বলছেন, যারা ভগবানের অমৃত পানকারী যারা ভক্তরা আছেন, তারা সেই অমৃত তার মুখমণ্ডল দর্শন করে সেই অমৃত সুধা পান করেন, সৌন্দর্যরূপ অমৃত পান করেন। যারা দেবতারা আছেন, হ্যাঁ, সারা এই ব্রহ্মাণ্ড দেখাশোনা করছেন, সেই দেবতারাও ভগবানের বাহুর দ্বারা আশ্রিত। যখন তারা বিপদে পড়ে, অসুরদের দ্বারা আক্রমণ হয়, তখন ভগবানে তাদেরকে রক্ষা করেন। এই জন্য লোকপালদের আশ্রয় হচ্ছে ভগবানের বাহু। সারঙ্গম, সারঙ্গানম, সারঙ্গানম কেন বলছে, ভগবান হচ্ছেন সবকিছুর সার,
তাই ভগবানকে বলা হয় সারং। তো যারা তার মহিমা কীর্তন করেন, ভগবানের বাণী প্রচার করেন, হ্যাঁ, তো তাদেরকে বলা হয় সারঙ্গ। তাই জন্য বলছে সারঙ্গানাম, এই শব্দটা এখানে ইউজ করেছে, ভগবানের গুণ কীর্তনকারী ভক্তদের কথা বলেছে, যারা আছে শুদ্ধ ভক্ত। তো শুদ্ধ ভক্তরা ভগবানের শ্রীপাদ পদ্ম লাভের জন্য সবসময় আল্লাহ লালায়িত করে। কীভাবে লাভ করবে? যদি আমরা চরণ পদ্ম লাভ করতে চাই, তাহলে তার গুণগান করতে হবে, তার কথা প্রচার করতে হবে। আর এভাবে ভগবানের গুণগান করে, ভগবানের শ্রীপাদ পদ্মে যখন আশ্রয় পাবে, তার মধু একবার আস্বাদন হয়ে গেছে, এই অপ্রাকৃত একমাত্র ভক্তরা লাভ করতে পারে। যারা ভগবানের সাকার রূপকে বিশ্বাস করে না, নির্বিশেষবাদীদের কথা প্রভুপাদ এখানে বলেছেন, তারা তো এইগুলোর ধারে কাছে যেতে পারবে না। একমাত্র ভক্তরাই আস্বাদন করতে পারে। এখানে রূপ গোস্বামীকে ভ্রমরের সঙ্গে আলোচনা করেছেন, তিনি ভগবানের পাদ পদ্মে পদ্ম ফুলের মধ্যে যেমন ভ্রমর গিয়ে মধু সংগ্রহ করে, ভগবানের বাণী প্রচার করে, তারা ভগবানের পাদ পদ্মের সেই মধু রস আস্বাদন করতে পারে। আর এগুলি একমাত্র সম্ভব হবে ভক্তদের একটা মহান গুণ, দৈনতা। শরণাগতের প্রথম হচ্ছে দৈন, বিনয়ী ভাব। ভগবানের ভক্তরা ভগবানের পাদ পদ্মে আশ্রয় লাভ করে, তাদের চরণ আশ্রয় থাকে, তখন তারা তৃপ্ত হয়ে যান। তৃপ্ত মানে কি? জড়জাগতিক আর কোনো কিছু প্রয়োজন হয় না, কৃষ্ণের কৃপায় কিছু দরকার হয় না। চৈতন্য মহাপ্রভু ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, শিক্ষষ্টকে দিয়েছেন, অয়ে নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাম বিষ্ণু বান্ধব কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশ্য বিচিন্ত, হে প্রভু তোমার চরণের ধূলিকণার উপর একটু আশ্রয় দাও। এটাই গোবিন্দের কাছে প্রার্থনা করা উচিত। তো ভক্তরা ভগবানকে খুশি করার চেষ্টা করে, তার চরণে ধূলিকণার মতো করে আশ্রয় পেতে চায়, তারা ধন জন কোনো কিছু চায় না, সুরক্ষা পর্যন্ত কামনা করে না, যে আমাকে রক্ষা করো না, দরকার নেই। কারণ ভগবানের ভক্ত যখন ভগবানের চরণে আশ্রয় চাইবে, তার সেবা প্রার্থনা করবে, ভগবান এমনি তাকে সুরক্ষা দেবে। প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে সুরক্ষার জন্য প্রার্থনা করেন, তিনি ভগবানকে স্মরণ করেছিলেন, আমার বাবা তোমাকে এখন মৃত্যু দিচ্ছে, গোবিন্দ কাছে, গোবিন্দ এসে তাকে রক্ষা করছেন। তো এখান থেকে আরেকটা জিনিস শিক্ষা হচ্ছে কি, আমরা যদি বিনয়ীভাবে ভগবানের চরণে, তার ভক্তের মাধ্যমে, গুরুর মাধ্যমে ভগবানের চরণে আশ্রয় লাভ করবো, সেটা প্রার্থনা দেবো, তার সেবা করে দেবো বিনয়ী ভাব নিয়ে, তখন ভগবান অটোমেটিকলি আমাদেরকে সুরক্ষা দান করেন, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস করেন। শরণাগত, তো শরণাগতের প্রথম লক্ষণটা হচ্ছে বিনয়ী, এটা হচ্ছে ভক্তের বিশাল লক্ষণ, বড় অলঙ্কার। সে উন্নত ভক্ত হয়েছে, তার লক্ষণটা কি? চারটা লক্ষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন গাছে একটা আম গাছে খুব সুন্দর সুন্দর আম ফল ধরেছে, তা আম গাছটাকে সোজা হয়ে দাঁড়ায় থাকবে অহংকারী হয়ে? সে নিচের দিকে ঝুঁকে পড়বে না, সে বিনয়ী সবসময় ঝুঁকে থাকবে ভগবানের কাছে, সবার কাছে মাথা নত ঝিমিয়ে থাকবে, কারণ তার ভিতরে অমৃত ফল আছে। সিদ্ধরের কাছে কি আছে? হ্যাঁ, মহাপ্রভুর ভক্ত সিদ্ধরের কাছে কৃষ্ণ প্রেম আছে। মহাপ্রভু বলছে, তুমি অনেক বড় ধনী গো, ফাটা কাপড় পরে থাকো কেন? কেন ফাটা কাপড় পরে থাকো? তোমার কাছে ধন কম আছে? হ্যাঁ, আমি সবাইকে বলে দেবো। মহাপ্রভু বলছে, আমি সবাইকে বলে দেবো তোমার কাছে অনেক ধন আছে। বলছে, ঘরের চাল ঠিক করো না, ফুটা ঘরের মধ্যে বসে থাকো, কাপড় পরো না, ফাটা কাপড় পরে বসে থাকো। তখন সীতার বলছেন, বহু আমার কাছে কিচ্ছু নেই, আমার তো কষ্ট হচ্ছে না, তোমার কেন এত কষ্ট? তুমি কেন এত মাথা কামাচ্ছে এগুলো নিয়ে? আমার কাছে না থাক না, আমি তো ভালো আছি।
কিচ্ছু আকাঙ্ক্ষা করছে না, কোনো কিছু আকাঙ্ক্ষা করছে না, সে সবসময় সন্তুষ্টি, তৃপ্ত থাকছেন। কেন? আত্মনিবেদন করেছেন, দৈন আত্মনিবেদন, সে বিনয়ী ভাব আছে তার মধ্যে, সে ভারাক্রান্ত, মানে তার মধ্যে কৃষ্ণ প্রেমে ভার আছে, ভরে গেছে পুরো। তার কাছে কিছু দরকার হচ্ছে না। মহাপ্রভু তাকে ডেকে বলছেন, তুমি অষ্টসিদ্ধি দিচ্ছি, সব কিছু দিচ্ছি তোমাকে, তুমি গ্রহণ করো, আমার দরকার হবে না, আমার লাগবে না, আমার আমার ওই ব্রাহ্মণের বালকটা যেন আমার কাছে এসে প্রতিদিন কলাথোর কেড়ে কেড়ে নেয়, ওইটা দরকার আমার, আর কাউকে দরকার নেই। দেখুন কত বিনয়ী, আমার কিচ্ছু না, আমার ধন সম্পদ কিচ্ছু লাগবে না, আমি ভালো আছি, আমার ওই ওই ব্রাহ্মণের পুত্রটা যেন আমার জন্মে জন্মে এসে যেন আমাকে যেন আমার আমি যেন তার সেবা করতে পারছি, আমার কাছে কেড়ে কেড়ে নিয়ে না, সব নিয়ে নিয়েছি, আমার হৃদয়টাও কেড়ে নিয়ে যা, সব নিয়ে নিয়েছি, কিচ্ছু দরকার নেই আমার এই জগতের কিছু। দেখুন আত্মনিবেদন, সেই আমার সব, গতিপ্তে বরণ, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, এই তিনটে কোয়ালিটি থাকলে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস করেন, এমনি চলে আসে, সে এমনি রক্ষা করবে, আমার কাজ রক্ষা করার জন্য চিল্লাতে হবে না। আর ভক্ত চায় কি, রক্ষা করো আর মারো, এটা তোমার ইচ্ছা, যাও কিছু তোমারা বাঁচাও মারাও সব তোমার ইচ্ছা, এ হচ্ছে বিনয়ী ভক্তের লক্ষণ। একটু কষ্ট করলে ভগবানকে দোষ, এত ভজন করছে, এত সাধন করছে, এত সেবা করছে, তাও কানা চোখে দেখে না, আমাকে কষ্ট দেয় কি, হয় না এরকম মাঝে মাঝে বকা দেন না, ঠিক না, মাঝে মাঝে বকে দেন না কৃষ্ণকে, আমাকে এত পরীক্ষা নিচ্ছিস কেন? ভক্ত যখন ভগবান পরীক্ষা করবে খুশি হবে, যা কৃষ্ণ আমার প্রতি দৃষ্টি দিয়েছে, আমাকে সে ফিক্কারির মতো পরিষ্কার করে নিচ্ছে, কষ্ট দিয়ে দিয়ে সহ্য গুণ বাড়াচ্ছে, ধৈর্য গুণ বাড়াচ্ছে, এটা কৃষ্ণের অশেষ কৃপা। আমরা একটুতে কাঁপড়ে যাই, কিচ্ছু হলেই শেষ। সাক্ষাৎ দৃষ্টান্ত জয়প্রদা স্বামী গুরু মহারাজ এখনো পর্যন্ত দিব্য আনন্দে আছে, এত কষ্ট দিয়েছে তা ভগবানকে কোনোদিন দোষারোপ করে না, কোনো কমপ্লেন নাই ওনার, কারোর প্রতি কোনো কমপ্লেন নাই, না সেবকদের প্রতি কমপ্লেন আছে, না ভগবানের প্রতি কমপ্লেন আছে, কারো প্রতি কোনো কমপ্লেন নাই। একবার আমি একজন মহারাজকে জিজ্ঞেস করছিলাম প্রশ্ন, এই যে আমরা তেরকদম গেছিলাম না, সবাই দেখেছেন তেরকদম, একজন মহারাজ আমাদেরকে গড়িয়া মঠের মহারাজ সুন্দর করে লীলাটা বলেছিলেন নাটকের মতো করে, ওই মহারাজকে জিজ্ঞেস করছিলাম ভক্তিপথে এত বাধা আছে কেন, বলছে তুমি যে গাড়ি চালিয়ে দিল্লি যাবে, কতগুলো বাম রাস্তার মধ্যে বাম আছে, বামগুলো অতিক্রম করতে হবে তোমাকে, স্মুথলি স্পিডে যেতে পারবে, বাম আছে না রাস্তার মধ্যে, কত যানজট হবে, কত ট্রাফিক জ্যাম হবে, সেগুলো হিসাব করে যেতে হবে, কত কুকুর সামনে দিয়ে যাবে তার জন্য ব্রেক মারতে হবে, তা আসতে যেতে হবে, কোনো অ্যাক্সিডেন্ট বন্যা হওয়ার মতো, কত অ্যালার্ট হয়ে যেতে হবে, তুমি কি আসানি সে দিল্লি যেতে পারবে? তুমি কি করে মনে করলে এটা, মানে তুমি যে আঘাতছ তা, তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকো, তুমি এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি তো অসুবিধাগুলো আসবে না, তুমি যখনই এগিয়ে যাচ্ছ ভক্তিপথে তোমার এই বাধাগুলো আসছে, এবং সেটা হচ্ছে কৃষ্ণের কৃপা, তোমাকে অতিক্রম করে যেতে হচ্ছে, চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান এসছেন কীর্তন করছে, পাশের ব্রাহ্মণরা কি বাড়ির উপর ঢিল ছুঁড়েনি শিবাসের বাড়ির উপরে, বদনাম রটায়নি শিবাসের বন্ধ করার জন্য, চাপাল গোপালকে ডেকে নি, মদের হাড়ি তার ঘরের সামনে রাখো, বাধা আসেনি? মহাপ্রভুকে সবাই বলছেন এই মির্গি রোগ হয়েছে, এই রোগ হয়েছে, তাকে উজা ডেকে নিয়ে আসে, পাগল হয়ে গেছে, যখন গোপীদের নাম ধরে ডাকছে কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ করে মাটিতে গড়া করে দিচ্ছে, বলছে রোগ হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, কত কিছু বদনাম, মহাপ্রভু স্বয়ং ভগবানের তিনি শিখাচ্ছেন যে ভক্তিপথে বাধা হবে,
কত কিছু অতিক্রম করলেন, সন্ন্যাস নিলে এসে তাও কত দুঃখ, স্বয়ং ভগবান ভক্তরূপে এসে সেই বাধাগুলো অতিক্রম করছে। এই হচ্ছে তার বিনয়ী ভাব, আত্মনিবেদন, ভগবানের কৃপা বলে সব গ্রহণ করে নেওয়া। ভেরি গুড, ঠিক আছে। আজকের শ্লোকে ভক্তের এই বিশেষ গুণটার জন্য সে ভগবানকে উপলব্ধি করতে পারবে এবং সে ভগবানের ওই অপ্রাকৃত লীলা, তার গুণমহিমা প্রচার করবে। প্রচার করতে গিয়ে ভগবানের পাদপদ্মে আশ্রয় লাভ হবে, আর এই প্রচার করতে গিয়ে কত বাধা, কত উপহাস, কত ঝঞ্ঝা সব কিছু আসবে, শুধু মানে না। আর ভগবানের আশীর্বাদে, কেন ভগবান যখনই কেউ তার সেবা করে, তার বাণী প্রচার, তার গুণমহিমা কীর্তন করে, তখন তার প্রতি বিশেষ নজর রাখে ভগবান, বিশেষ নজর দেয়। তাই শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এত সুন্দর রূপ নিয়ে আমাদের কাছে আসছেন। হ্যাঁ, তিনি হচ্ছেন লক্ষ্মী দেবী, সমস্ত দেবতাদের এবং তার শুদ্ধ ভক্তদের একমাত্র আশ্রয়। এই জন্য রূপ গোস্বামী পাদ বলছেন, হে সনাতন, তোমার পাদপদ্ম অমৃতকে নিন্দা করেছে, অতএব আমার মানস মধুকর মধুকরন্দ পানে লুব্ধ হয়ে মাধুর্য স্বাদ প্রাপ্তির জন্য তোমার পাদপদ্মে নিশ্চল রূপে বাস করুক, এটি আমার প্রার্থনা। মানে তার মনটা যেন সবসময় ভগবানের চরণামৃত যেন পড়ে থাকে, এভাবে প্রার্থনা করছেন রূপ গোস্বামী ভগবানের কাছে, হে সনাতন। ভক্তেরা ভগবানের শ্রী পাদপদ্মে অবস্থান করে পূর্ণরূপে তৃপ্ত হন, ভগবানের সর্বসৌন্দর্যমণ্ডিত মুখমণ্ডল দর্শন করার উচ্চ অভিলাষ অথবা ভগবানের বলিষ্ঠ বাহুগুলি দ্বারা সুরক্ষিত হওয়ার বাসনাও তারা করেন না। এই জন্য বলছেন এরকম বিনীত ভক্ত, হ্যাঁ, তার স্বাভাবিক বিনম্র হয় তার ভক্তরা, শুদ্ধ ভক্তরা, এবং ভগবান সর্বকার সর্বদাই এরকম ভক্তের প্রতি অনুরক্ত, তাদের সেবা করার জন্য ভগবান লালায়িত হয়, তাদের সমস্ত দেখাশোনা সমস্ত দায়িত্ব নেন। তাহলে বিনয়ী গুণটা কত গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা যেন তেন প্রকারে না ভগবানের শ্রীচরণে থাকার চেষ্টা করব। এটা হচ্ছে আমরা যেহেতু ভক্তি জীবনে আসছি, এই শিক্ষাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটাই আমাদের জন্য একমাত্র আছে, আর কিছু কামনা নয়। যেভাবে ভগবান রাখুক কোনো অসুবিধা নাই, তোমার ইচ্ছা, তুমি মার বা যেমন গোপীরা বলছেন, আসিল সেবা পদরতন পিনষ্টমাম অদর্শনম মর্মাহত করো, তোমা তুমি আমাদের ত্যাগ করো, তুচ্ছ লোক তুমি লম্পটের মতো ঘুরে বেড়াও, অন্য মেয়ে নিয়ে নাচো, আমাদেরকে রিজেক্ট করো, তাও তুমি আমাদের প্রাণ ধন। এইসব ভক্তদের জন্য ভগবানের লালায়িত, তাদের সঙ্গ পাওয়ার জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য সবসময় চেষ্টা করেন ভগবান। তাহলে আমাদের এই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ কোথায় আছে? কৃষ্ণের কাছে। গোবিন্দ মহাদি পুরুষোত্তম বলে জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, গুরু মহারাজ কি জয়, প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দ। ভাগবতম আজকে এখানে বিরাম দিচ্ছি, ধন্যবাদ সবাই।